বন্ধুরা, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ইতালির আত্মসমর্পণ, যেটা আসলে মোটামুটি বলা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা কীভাবে পরাজিত হলো বা কীভাবে আসলে তাদের কোণঠাসা করা হলো সেটা আমরা জানবো। তো এই ইতালির মোটামুটি সংকটাপূর্ণ অবস্থা কখন তৈরি হয় জানো? সেটা কিন্তু হয় 1942 সালের দিকে। অর্থাৎ প্রথম দিকে ইতালি জার্মানি বেশ শক্তিশালীভাবে অন্য পক্ষগুলোকে আক্রমণ করছিল, কিন্তু 42 সালের দিকে মিত্রপক্ষ মোটামুটি ভালোভাবেই প্রস্তুতি নিয়ে ফেলে আসলে তাদেরকে আক্রমণ করার জন্য। তো এই 42 সালের দিকে কিন্তু আফ্রিকাতে মোটামুটি এই ইতালির পরাজয় শুরু হয়, অর্থাৎ আফ্রিকার অনেকগুলো স্থান ইতালি তখন দখল করে রেখেছিল। তো 1942 সালের মধ্যে আফ্রিকায় যখন হচ্ছে মিত্রপক্ষের আক্রমণ শুরু করে, তখন থেকেই কিন্তু আসলে ইতালির পরাজয় শুরু হয়। এবং 1943 সালের মে মাসের মধ্যে কিন্তু বলা যায় যে তিউনিস এবং রিজার্টা নামক স্থানগুলো এই মিত্রপক্ষ কিন্তু দখল করে। তিউনিস এবং রিজার্টা, ঠিক আছে, এই দুটি স্থান হচ্ছে তারা দখল করে নেয়। দখল করার পরে মিত্রপক্ষ কিন্তু ইতালির যে সিসিলি দ্বীপ, সেই সিসিলি দ্বীপ কিন্তু তারা আক্রমণ করে, ঠিক আছে। এই সিসিলি দ্বীপ আক্রমণ করার পরে বলা যায় যে প্রায় 1943 সালের মধ্যেই তারা এটা দখল করে নেয় এবং তারিখটা ছিল 17ই আগস্ট, ঠিক আছে। 17ই আগস্টের মধ্যে তারা কিন্তু এই জায়গাটা দখল করে নেয়। তো এই যে দীর্ঘ একটা যুদ্ধ হচ্ছিল 42 থেকে 43 সাল পর্যন্ত, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, তার উপরে ক্রমাগত আসলে পরাজিত হচ্ছিল, এবং মুসোলিনি যখন, তখন কিন্তু ইতালির প্রধানমন্ত্রী মুসোলিনি, সো তিনি যখন ক্ষমতায়, তার চাপানো কতগুলো উগ্রপন্থা বা তার নিয়মনীতি, একনায়কতন্ত্র, এইসবের কারণে কিন্তু বলা যায় যে জনগণ অনেকটাই বিক্ষুব্ধ এবং তাদের মনে ক্ষোভ তৈরি হচ্ছিল যে আসলে সব কিছুর জন্যই আসলে তারা একদম পুরোপুরি পর্যদুস্ত ছিল। তো এই সময়ে ইতালির যিনি রাজা ছিলেন ভিক্টর ইমানুয়েল, তিনি কি করলেন, তিনি হচ্ছে মুসোলিনিকে অপসারণ করলেন তার ক্ষমতা থেকে এবং নতুন একটা সরকার গঠন করলেন। এবং মুসোলিনিকে অপসারণ করা হলো কিন্তু 1943 সালের 24 জুলাই তারিখে, ঠিক আছে। মুসোলিনিকে তিনি অপসারণ করে নতুন একটা সরকার গঠন করেন এবং মুসোলিনিকে কিন্তু বন্দি করা হয়। কিন্তু এই তাকে বন্দি করে রাখা অবস্থাতেই জার্মান যে বাহিনীরা, তারা এসে কিন্তু তাকে মুক্ত করে, এবং জার্মান যে উত্তর ইটালি দখল করে নিয়েছিল, এই উত্তর ইটালিতে কিন্তু মুসোলিনি পালিয়ে যান, ঠিক আছে। মানে উত্তর ইটালিতে তিনি অবস্থান করা শুরু করেন, এবং এখানে যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই ফ্যাসিস্ট সরকারের প্রধান হন মুসোলিনি পুনরায়। তো অন্যদিকে 1943 সালের মধ্যেই কিন্তু বলা যায় যে মার্কিন বাহিনীরা এবং ব্রিটিশ বাহিনীরা কিন্তু পূর্ব দিক থেকে ইতালি আক্রমণ করে, এবং 1944 সালের মধ্যে কিন্তু ইতালির রোম শহরটি এই মিত্রবাহিনীর অধীনে চলে যায়, ঠিক আছে। তো তার পরবর্তী বছর, অর্থাৎ 1945 সালে মিত্রবাহিনী কিন্তু এই উত্তর ইতালি আক্রমণ করে, যেখানে মুসোলিনি প্রধান ছিলেন, উত্তর ইতালি আক্রমণ করে, এবং মুসোলিনি কিন্তু এই সময় সুইজারল্যান্ডে পালানোর চেষ্টা করেন, এবং পালাতে যেই তিনি বলা যায় যে জনগণের হাতে ধরা পড়েন এবং নিহত হন, অর্থাৎ জনগণই তাকে কিন্তু মেরে ফেলে। এভাবেই কিন্তু বলা যায় যে মুসোলিনির আসলে শেষ, মানে অবসান হয় আর কি, মুসোলিনির ক্ষমতা, শাসন সব কিছুর অবসান হয়, এবং ইতালিতে কিন্তু এর মাধ্যমেই বলা যায় যে ফ্যাসিবাদের অবসান ঘটে, ঠিক আছে। একটা দীর্ঘ সময় কিন্তু এই ফ্যাসিবাদিতা প্রচলন ছিল, এবং ইতালি কিন্তু বলা যায় যে তখন বিনা শর্তে, একরকম বিনা শর্তে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করলো, অর্থাৎ 1945 সালের দিকেই তারা কিন্তু আত্মসমর্পণ করলো এই মিত্রবাহিনীর কাছে। এভাবেই কিন্তু আসলে ইতালিকে পুরোপুরি বিভিন্ন দিক থেকে আক্রমণ করে, বিভিন্ন জায়গায় দখলে নিয়ে কিন্তু বলা যায় যে ইতালিকে আসলে আত্মসমর্পণে বাধ্য করা হয়েছে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা জার্মানি কীভাবে আত্মসমর্পণ করলো এটা সম্পর্কে জানবো, এবং তারা আসলে কীভাবে পরাজিত হলো এটাও সম্পর্কেও জানবো।